কাতারের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রচার যন্ত্র আল জাজিরায় সম্প্রতি প্রকাশিত এক ভিডিও থ্রিলারকে অনুসন্ধানী সাংবাদিকতা বলে দাবি করেছে তাসনিম খলিল নামের এক ব্যক্তি। নেত্র নামের একটি আন্ডারগ্রাউন্ড প্রোপাগান্ডা সাইটের সাংবাদিক হিসেবে ওই ভিডিওতে নিজের পরিচয় তুলে ধরেছে সে। এর আগে সে দেশের বাইরের বিভিন্ন ফোরামে দাবি করেছে যে বাংলাদেশের বর্তমান সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কিন্তু তার এই দাবি কতখানি সত্য, আসুন তথ্য প্রমাণ সহ একটু জেনে নেই। কে এই তাসনিম খলিল এবং কেনই বা সে দেশের বাইরে? প্রকৃত সত্য হল, আওয়ামী লীগ সরকার গঠনের আগেই 2007 সালে দেশ ছেড়েছে তাসনিম খলিল। এখন সরকার বিরোধী প্রচারণায় যুক্ত থেকে বিদেশে নিজের ও পরিবারের বিলাসবহুল জীবন নিশ্চিত করতেই সরকার বিরোধী নানাবিধ মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তবে ইতোপূর্বে হিউম্যান রাইটস ওয়াচে দেওয়া তাসনিম খলিলের একটি সাক্ষাৎকার থেকেই তার মিথ্যাচারের মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে। সত্য প্রকাশের স্বার্থে সাক্ষাৎকারটির চম্বক অংশ অনুবাদ করে প্রকাশ করা হল। 2007 সাল পর্যন্ত বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকায় চাকরি করত তাসনিম খলিল। এছাড়াও সে সিএনএন এর বাংলাদেশ প্রতিনিধি এবং হিউম্যান রাইটস ওয়াচ এর একটি প্রকল্পে জড়িত ছিল। এ সময় বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের শাসন অধীন চলছিল। তাসনিম খলিল আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে সেনাবাহিনী নিয়ে নেতিবাচক বক্তব্য দেয় এবং নিজের ব্লগেও সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণাত্মক লেখা লিখতে থাকে। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যাদের ব্যক্তিগত ইমেইলে ও মোবাইল টেক্সট দিয়ে বিভিন্ন তথ্য দিত সে। এর সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের 11 মে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে আটক করে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। এরপর 22 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দেশ ত্যাগ করে তাসনিম খলিল। এ বিষয়ে কয়েক মাস পর ওই ঘটনা সম্পর্কে নিজেই বিস্তারিত জানিয়েছে তাসনিম খলিল। সে লিখেছে, আমি সেদিন ঢাকার বাসায় নিজের বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছিলাম। এমন সময় কয়েকজন লোক এসে নিজেকে যৌথ বাহিনীর সদস্য বলে পরিচয় দিল এবং আমার বাসা তল্লাশি করল। এক পর্যায়ে একজন কম্পিউটারের সামনে বসল। সেখানে আমি একজন কূটনীতিকের কাছে ইমেইল লিখছিলাম। সেই ইমেইলটি খোলা ছিল, সেটা পড়তে শুরু করল। এরপর আমি আমার ব্যক্তিগত জিনিস পড়তে তাকে নিষেধ করলাম এবং হুট করে কম্পিউটারের রিস্টার্ট বাটনটি চেপে দিলাম, যাতে সে পড়তে না পারে। এরপর ওই লোকটি রেগে গিয়ে আমার দিকে অস্ত্র তাক করে এবং আমাকে গ্রেফতার করা হলো জানিয়ে আমার কম্পিউটার, ফোন সব জব্দ করে। এরপর আমাকে গাড়িতে তুলে নিয়ে যায়। কি লেখা ছিল সেই ইমেইলে যার কারণে এত উত্তেজিত হয়ে উঠেছিল যৌথ বাহিনীর পরিচয় দেওয়া সেই লোকগুলো? এ বিষয়ে তাসনিম খলিল নিজেই লিখেছেন, র‍্যাপ নিয়ে লেখালেখির কারণে ওরা ক্ষুব্ধ ছিল। আসলে এর বেশ কয়েকদিন আগে থেকেই গোয়েন্দা সংস্থা এর একজন অফিসার আমাকে ফোন দিয়ে শাসাচ্ছিলেন। আমি এতে কিছুটা ভীত ছিলাম। তারা আমাকে দেখা করতেও ডেকেছিলেন, কিন্তু আমি ভয়ে যাইনি। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আমি একজন বিদেশি কূটনীতিককে ইমেইল লিখছিলাম। ওই কূটনীতিক আগে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল, তাই আমি তাকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে ইমেইলটি লিখছিলাম। সেখানে সেনাবাহিনী, র‍্যাব, যৌথবাহিনী প্রভৃতি সার্বিক বিষয়ে লেখা ছিল। বিভিন্ন সংবাদ প্রকাশ ও ব্লগে লেখালেখির কারণে একজন লেফটেন্যান্ট কর্নেল যে আমাকে দেখা করতে ডাকছেন সে বিষয়েও লেখা ছিল, কিন্তু মেইলটি তখনও শেষ হয়নি।
অর্ধেক ড্রাফট হয়েছিল। এ কারণে মেলটি কম্পিউটারের স্ক্রিনে খোলা অবস্থাতেই ছিল। আটকের ব্যাপারে তাসনিম খলিল লিখেছিলেন, এরপর তারা আমাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়, এরপর একটি রুমে নিয়ে আমার মেডিকেল চেক আপ করানো হয়, তারপর আরেকটি রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেই সময়ে আমি সিএনএনে কী কী রিপোর্ট করেছি সেগুলোর ব্যাপারে জানতে চায় তারা। তবে ওই ভীতিকর পরিস্থিতিতে আমি তা মনে করতে পারিনি। তখন তাদের একজন চিৎকার করে গালি দেয় এবং বলে যে তুমি এত বছর ধরে সিএনএনে যা রিপোর্ট করেছ সবই নেগেটিভ, বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু লেখনি কখনো, সবসময় বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরেছ বিশ্বের বুকে, তুমি একজন বিদেশি এজেন্ট, রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালিয়ে তুমি দেশকে সবসময় ছোট করো। এসব বলার পর তারা আমাকে প্রহার করে। জিজ্ঞাসাবাদের ব্যাপারে খলিল আরও লেখেন, এরপর তাদের একজন আমার কাছে জানতে চায় যে এর আগে 2 তারিখে গোয়েন্দা সংস্থা এর হেডকোয়ার্টারে ডাকার পরেও আমি যাইনি কেন। তখন আমি তাদের জানাই যে এটা আমার ডেইলি স্টারের সম্পাদকের নিষেধাজ্ঞা আছে যে তাকে না জানিয়ে কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করা যাবে না। এরপর বিভিন্ন কথায় এক পর্যায়ে তারা আমার বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চায়। তখন আমি জানাই যে আমার বয়স 26 এবং আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স করেছি। তখন তারা উচ্চ শব্দে হাসে এবং বলে যে তুমি তো জার্নালিজমই পড়নি, সাংবাদিকতার সও জানো না, আবার নিজেকে সাংবাদিকতা ও মানবাধিকারের চ্যাম্পিয়ন মনে করো, তুমি যেই প্লেটে খাও সেই প্লেটেই টয়লেট করো, তুমি খুব খারাপ, পিচ্ছি হান্নানের মতো সন্ত্রাসীদের শেষ করে দেওয়া কি র্যাবের খারাপ কাজ, তোমার মধ্যে দেশপ্রেম নাই, তুমি এই সমাজের শত্রু, তুমি বিদেশি এজেন্ট। তাসনিম খলিল আরও লেখে যে এক পর্যায়ে আমি ভয় পেয়ে যাই। আমি দেখলাম যে তারা আমার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কেও জানে। এরপর তারা আমাকে বিদেশি এজেন্ট হিসেবে অভিহিত করে। মানবাধিকার নিয়ে কাজ করার কারণে বিশ্বের অনেক দেশের কূটনীতিকের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তারা আমাকে বাঁচাতে আসবে কিনা জানতে চায় জিজ্ঞাসাবাদকারীরা। আটকের আগেই এরই মধ্যে আমার স্ত্রীর মাধ্যমে আমার আটকের খবর সিএনএন, ডেইলি স্টার ও হিউম্যান রাইটস ওয়াচ জানতে পারে। সিএনএন বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করে। হিউম্যান রাইটস আমাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে প্রেস রিলিজ দেয়। এসব কারণে আমাকে দ্রুতই ছেড়ে দেওয়া হয়। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বাসার সামনে নামায় তারা। তাদের সঙ্গে কথা হয় মাহফুজ আনামের। পরে মাহফুজ আনাম আমাকে জানান আমার ব্লগে লেখালেখি এবং ইমেইল এবং মোবাইল চেক করে তারা কিছু তথ্য পেয়েছে। বিভিন্ন স্থানে বিদেশি ব্যক্তিদের কিছু মেসেজ, ইমেইল ও মোবাইল টেক্সট চালাচালির কারণে আমাকে আটক করা হয়েছিল। কিন্তু আমি ডেইলি স্টারের কর্মী হওয়ায় তিনি নিজে দায়িত্ব নিয়ে আমাকে ছাড়িয়ে এনেছেন। কিন্তু মাহফুজ আনামের সঙ্গে সেই লেফটেন্যান্ট কর্নেলের আলোচনার পর তাসনিম খলিলকে রাত 9টায় ডেইলি স্টার অফিসে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং গোয়েন্দা কার্যালয়ে নিয়ে তাকে আবারও পেটানো হয় বলে নিজের লেখায় দাবি করেছে সে। তবে রাত 9টার দিকে তাকে সোনারগাঁও হোটেলের সামনে নামিয়ে দেওয়া হয় এবং সে মুক্তি পায়। পরের দিন 12 মে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন তথ্য ছড়ানোর দায়ে তাসনিমকে আটক করা হয়েছিল। দেশ ছাড়ার ব্যাপারে সে আরও লিখেছে, 2007 সালের 6 জুন এয়ারপোর্টে যায় সে। তাকে দেশ ছাড়তে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার গোয়েন্দা সংস্থা। সংস্থার পক্ষ থেকে তাকে পাসপোর্ট ফিরিয়ে দিয়ে যাওয়া হয়। এ সময় 2 জন এসেছিলেন, তাদের একজন
ব্রিগেডিয়ার এবং অন্যজন লেফটেন্যান্ট কর্নেল। সেই ব্রিগেডিয়ার কর্নেলের কাছে জানতে চান যে তাসনিম খলিলকে নির্যাতন করা হয়েছে কিনা, শরীরে কয়েকটা স্পট দেখা যাচ্ছে। জবাবে কর্নেল জানান, না স্যার, রেগুলার জিজ্ঞাসাবাদে রুটিন ওয়ার্ক করা হয়েছে, আলাদাভাবে টর্চার করা হয়নি। এরপর তাসনিম খলিলকে দেশের স্বার্থবিরোধী কিছু না করার জন্য অনুরোধ জানান ওই দুই কর্মকর্তা।